তিনি বিশ্ব নবী বললেন হজরত উকবা ইবনে আমের রদি আল্লাহ এক সাহাবি বললেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে ডাকলেন আমরা সফরে যাব কোথায় যাব বলেন সফরে যাব বিশ্বনবী আমাদেরকে ডাকলেন ডাকার পর বলতেছেন তোমরা কে চাও যারা ব্যবসা করবে ব্যবসার মধ্যে আল্লাহ তালা লক্ষ কোটি কোটি দিনারের মালিক বানায় দিবেন সুবাহ আল্লাহ বলেন নবী বললেন সফরে গিয়াও যারা ধনী হতে চাও কে হাত তুলো সাহাবাই কেরাম সবাই বললো ইয়া রসোল্লা সবাই চাই কারণ কেউ গরিব হতে সবাই চায় ধনী হতে নবী বললেন কে ধনী হতে চাও সফরে গিয়া কে ধনী হতে চাও ব্যবসা করে কে ধনী হতে চাও সাহাবাই কারা মনে হাত তুললেন বললেন নবী হে আমরা ধনী হতে চাই আমরা কেউ চাই না না খেয়ে মরে যাই সাহাবাই কারামের এই কথা শোনার পর নবী বললেন তাহলে তোমরা সফরে যখন বের হবে অথবা ব্যবসা করার জন্য বের হবে বের হই কি হয় না ঘর থেকে এই যে আমরা আপনারা অনেকাংশ এখানে প্রায় নাইনটি পার্সেন্ট ব্যবসায়ী ঠিক না এই ব্যবসায়িক ভাইরা গড় থেকে বের হয়ে আসছেন সকালে নবী বললেন এই হাদিসটার উপর তোমরা যদি কেউ গড় থেকে বের হও ব্যবসা করার জন্য সফরের জন্য যে কোনো জন্য তাহলে পাঁচটা সুরা পড়বে কয়টা সুরা পাঁচটা সুরা এক নাম্বার হচ্ছে নাম কি দুই নাম্বার হচ্ছে নাসর ইদা নাসরুল্লাহ তিন নাম্বার হচ্ছে সুরাতুল লাহাব সুরাতুল লাহাব চার নাম্বার হচ্ছে সুরাতুল ইখলাস পাঁচ নাম্বার হচ্ছে সুরাতুল নাস এই পাঁচটা সুরা পরে ঘর থেকে বের হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুব অল্প সময় ধনী বানায় দিবেন আর আস্তে বলেন কয়টা সুরা বলেন এই পাঁচটা সুরা পড়লে আল্লাহ কি বানায় দিবেন ওই সাহাবিরা বললেন আল্লাহ নবীজির মুখ থেকে এই আমলটা শোনার পর কোনদিন আমরা মিস করি না অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ আমাদের দারিদ্রতা দূর করে দিয়ে ধনী বানিয়ে দিয়েছেন তাহলে আমাদের দেশে ধনী না গরিব অধিকাংশ মানুষ ধনী না গরিব আমরা যদি ধনী হতে চাই তাহলে মন গড়া পথে চল্পনা না কোরআন শুননার পথে ঘর থেকে বের হওয়ার সময় এই পাঁচটা সুরা পরে ঘর থেকে বের হলে যিনি ধনী বানায় দিবেন তিনি কে আপনার ঘরে কোনো অভাব থাকবে না আপনার ব্যবসায় আর কোনোদিন নোকসান হবে না অনেক ভাইরা আছেন হুজুর আগে এত ব্যবসা করতাম এত টাকার লাভ হইতো এখন তো এখন আর হয় না এরকম সমস্যা হয় কি হয় না মনে করেন যে ব্ল্যাক মিউজিক করে আমার ব্যবসার মধ্যে ধস নামিয়ে দিয়েছে অনেকে আসে হুজুর একটু দোয়া করে দেন বা পানি পড়া দেন আমারে কি আシェル হুজুর তাবিজ দেন বা হয়তো বা কোন পথ বাতাইয়া দেন যে পথে চললে ওই মানুষের হিংসা থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু জাদুটুনা থেকে মানুষের কুনজর থেকে বদনজর থেকে ব্যবসা এবং আমার জীবনের সফলতা সঠিক ভাবে এগিয়ে যাবে চাই কি চাই না ওই ব্যক্তিদের আমল একটাই নবী যেটা বলেছেন কারণ নবী হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার ঠিক কিনা বলেন নবী বললেন ব্যবসার জন্য জন্য বের বের অথবা সফরের যে কিছু ঘর থেকে ঢোকার পরে পাঁচটা সূরা পড়বে এই সুরা পড়ার পর যারা এই ঘর থেকে বের হবে আবার সফলতা দিয়ে যিনি ঘরে ফিরায় দিবেন তিনি কে আমল করতে রাজি আছেন আসেন এই সুরা নবী নবী সাল্লাম এই যে ফজিরত গুলি আমাদেরকে বর্ণনা করেছেন আমরা এই সুরা পাঠ করে করে নিজেদের জীবনকে সুন্দর করার দরকার আছে না নাই পাঠ করতে রাজি আছেন